অবশ্যই অলিভিয়ার শ্রীময়ী অর্থাৎ আবরণের শ্রীময়ী অনেক অনেক স্বাগত। নমস্কার। আর আজকে অলিভিয়ান অনেক রকমের শাড়ি সাজিয়ে নিয়েছে, তো চলো দেখা শুরু করি। প্রথম অবশ্যই লিনেন দিয়ে শুরু করছি এবং লিনেনের নানান ভ্যারাইটি। হ্যাঁ, এইটা হচ্ছে লিনেন পদ্ম। হ্যাঁ, এটা কিন্তু লিনেন পদ্ম এবং এটা কাজটাও দেখার মতো, কম্বিনেশনটা খুব সুন্দর। আঁচলটা যাচ্ছে লাইট ম্যাজেন্টা, মানে মভের একটা টোন। ওই এই পেস্তা সবুজের সঙ্গে কিন্তু মভ সুতো গেছে, তারপরে এবার এই বুনিটা আসছে। এটা হচ্ছে বডিটা, কালারটা না যে হয় না যে একটা আইসক্রিম পাওয়া যায় ক্যারামেল আইসক্রিম, ঠিক ওই রকম কালারটা। আর এটার দুদিকে কিন্তু গঙ্গা যমুনা পার গেছে, আপার ইয়োকে গ্রিন, লোয়ার ইয়োকে ব্ল্যাক। নাম্বার 13650 3650 এইভাবে নম্বর শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ নাম্বার 13650। নাম্বার 2 ওই যে ডিজাইনটাই, ওই ডিজাইনের কালার অপশনস দেখাচ্ছে পরপর। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর শাড়ি। এটা কিন্তু ব্ল্যাক না, ব্লু এর সাথে সাদা সুতো গেছে, মানে এই যে এই লাইট যে স্টিল টোনটা এই সুতোর সঙ্গে ব্লু সুতো গেছে। ব্লু সুতো গেছে, এটা সেই গঙ্গা যমুনাতে গেছে। এই কালারটা কিন্তু স্টিল কালার, যেহেতু মানে লিনেনের মধ্যে বলে এর ম্যাট ব্যাপারটা এসেছে। হ্যাঁ, এটা ম্যাট, এই শাড়িগুলো কিন্তু ম্যাট। আপনি যখন নেবেন এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো কিন্তু ম্যাট। হ্যাঁ, লিনেন খাদি আজকে যা দেখানো হবে সবই কিন্তু ম্যাটই হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পদ্মের মধ্যে কিন্তু শেড রয়েছে। দেখুন সুতোর এই শেডিংটা কিন্তু খুব সুন্দর। একটা মেজেন্টা সুতো যদি যাচ্ছে, তখন মেজেন্টার দুটো টোন কি ইউজ করা হয়েছে, মেজেন্টার সঙ্গে গ্রিনকে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 3650, নাম্বার 2 দু নম্বর শাড়ি, 3650। এবারে আসছি নাম্বার 3 তিন নম্বর শাড়ি। ফার্স্ট একটা গ্রিনে দেখিয়েছিলাম, গ্রিনে আর একটা কালার অপশন দিচ্ছি এটাতে। এটা হচ্ছে নাম্বার 3 তিন নম্বর, এটা হচ্ছে আঁচল আর পদ্ম, তার ইভেন নিচে দেয় লেহের করে জলটাকেও ইন্ডিকেট করা হচ্ছে। তার সঙ্গে দেখুন পদ্ম পাতা, মানে খুব প্রমিনেন্ট একটা বুনুই রয়েছে এর মধ্যে, এটা পদ্মের কুড়ি। এই হচ্ছে শাড়িটা আর পুরো শাড়ি। এটাতে কিন্তু কোনো কালার ছোঁয়া নেই, মানে এই যে বুটাগুলো দেখছেন সেটা কিন্তু ডার্ক ব্লু দিয়ে করা হয়েছে। দামটা হচ্ছে 3650, এটা হচ্ছে নাম্বার 3 পুরো শাড়িটা যাচ্ছে। আমরা দেখালাম একটা, দেখিয়েছি হচ্ছে একদম লাইট সি গ্রিন, ওই ক্যারামেল আইসক্রিমের রং যেটা বলেছিলাম, এটা হচ্ছে দেখালাম হচ্ছে পেস্তা, আর একটা দেখালাম হচ্ছে স্টিল কালার, স্টিল কালারে। এই এই শাড়ি আমরা তিনটে দেখালাম 3650। এবার দেখাবো হচ্ছে চার নম্বর, নাম্বার 4 আরও একটা গ্রিনের শেড, ডিজাইনটা বদলে গেল, ডিজাইনটা বদলেছে। এতক্ষণ পদ্ম দেখাচ্ছিলাম, আর এই রংটা একটু বলি, আঁচলটা হচ্ছে একদম টিপিক্যাল বিস্কিট কালার, বিস্কিট কালারে। তার মধ্যে পিঙ্কের একটা ব্যবহারে আরও মানে রংটা আরও প্রমিনেন্ট হয়েছে। আর বডির কালারটা না রামা গ্রিনের সঙ্গে সাদা মিশেছে বলে এই টোনটা এসেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু এটা অরিজিনালি রামা গ্রিন, রামা গ্রিন, তার মধ্যে সাদা সুতোটা কি একটা অফ মানে ম্যাট টোন এসে গেছে। আর এর দুদিকে দু রকমভাবে পাট যাচ্ছে, মানে পাটটা একই রকম দু লাইনে যাচ্ছে, একদিকে একটু লেমন টোন, একদিকে গ্রিন টোন। দামটা হচ্ছে 3400, নাম্বার 4 চার নম্বর শাড়ি, 3400 উইথ ব্লাউজ পিস। আঁচলের কালারটা যেটা সেটাই ব্লাউজের কালার। এবার দেখাবো চারের পরে 5 নাম্বার 5 গ্রিনের প্রচুর অপশন শেড রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 5 পাঁচ নম্বর শাড়ি, বিভিন্ন শেডে রয়েছে। এটা আঁচল, আগের ডিজাইনটা যেটা দেখালাম তারই আর একটা কালার অপশন। এটা হচ্ছে পাঁচ নম্বর, নাম্বার 5 প্রতিটা শাড়ি কিন্তু কালো ছাড়া রয়েছে, যেটা দেখছেন সেটা ডার্ক ব্লু কালারকে ব্যবহার করা হয়েছে। যেটাতে কালো থাকবে আমরা বলে দেবো, যেটাতে কালো রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে নাম্বার 5 দাম হচ্ছে 3400, পাঁচ নম্বর শাড়ি, 3400। পাঁচের পরে যাব ছ নম্বর, নাম্বার 6 এটা হচ্ছে ছ নম্বর। আবার ডিজাইনটা কিন্তু বদলে যাচ্ছে। হ্যাঁ, আর চোলটাতে দেখুন লাস্ট পমপম আছেই, তারপরে চিকু গেছে, মানে এটা তুমি চন্দন কালারও বলতে পারো, একদমই চন্দন কালার। আর তার সঙ্গে এটা লাইট তুতে, আঁচলটা ফ্লোরালে গেছে, বডিটাতে অ্যারো ডিজাইনটাকে তুলে ধরা হয়েছে চন্দন কালারের উপরে। পাটটা এখানে আবার তিন লাইনে পাট, তিন লাইনে পাট, একটা মাঝখানে বড় মোটা লাইন আর তার দুপাশে সরু করে লাইন। এর দাম হচ্ছে 3250, কেননা নাম্বার 7 থেকে যে শাড়ি আসবে সব 2950, আর এটা আপনাদের ভীষণ পরিচিত এবং চাহিদারও শাড়ি।
একদিকে পরিচিত একদিকে চাহিদা চাহিদার একদম কন্ট্রাস্ট কেউ যদি মনে করেন, একটা তো সিলভার ব্লাউজ ভালো যাবে, আদারওয়াইজ কেউ যদি মনে করেন মেরুন ব্লাউজ দিয়ে পরবেন দারুন যাবে, অথবা রানী রানী। দাম হচ্ছে 29.50, 7 নম্বর, নাম্বার 72950। রানীতেই দেখাচ্ছি। হ্যাঁ, এবার আসছি নাম্বার 8, 8 নম্বর, নাম্বার 8, এটা একদম রানীর মধ্যে বড় চেকে, 8 নম্বর শাড়ি 2950, নাম্বার 8। এভাবে পুরো শাড়িটা যাচ্ছে, প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে, প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে। এবার দেখাবো নাম্বার 9, এটা সফট অরেঞ্জে দেখাচ্ছি, ওটা গেরুয়া ঘেঁষা যে অরেঞ্জটা হয়ে থাকে, এটা হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এটা আঁচল, সেম প্যাটার্ন যেটা ব্ল্যাকে দেখিয়েছি, তারই খালি কালার অপশন দেখুন, একটা ব্ল্যাক দেখালাম, একটা রানী দেখালাম, এখন অরেঞ্জ দেখাচ্ছি, এটা হচ্ছে নাম্বার 9 উইথ ব্লাউজ, প্রত্যেকটা উইথ ব্লাউজ, দাম হচ্ছে 2950। এবার দেখাবো নাম্বার 10, দারুন কালারটা এই শাড়িটা, তুমি যে ব্লাউজটা পরে আছো অথবা একটা ব্লু ব্লাউজ দিয়ে, দারুন ব্লু ব্লাউজ দিয়ে পরুন, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি, পুরোটা একভাবেই যাচ্ছে। দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 2950, 2950, নাম্বার 10, প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে, কিন্তু লিনেনের ব্লাউজ বানানোর আগে ভেবে নেবেন, আমি বলি খুব রোগা, মানে অলিভিয়ার মতো রোগা পাতলা চেহারা যদি হয় আপনারা ব্লাউজটা পরতে পারেন, তবুও দেখবেন কি হয়, এই হাতের যেখানে যেখানে সেলাই পরে সেখান থেকে আস্তে আস্তে সুতো সরতে শুরু করে, কারণ শাড়িটা তো ভীষণ কমফোর্টেবল এয়ারি শাড়ি, যার ফলে এখানে কিন্তু ব্লাউজটা তো অত কমফোর্টেবল আমরা থাকতে পারি না, কারণ ব্লাউজের কাপড়টা একটু জমাট হলে ভালো হয়, তো আমার মনে হয় আমি নিজে যেমন আমি বানিয়ে পরে দেখেছি ফেসে যায়, তার জন্য আমি করে কি লিনেনের ব্লাউজ পিসটা কেটে ফেলি, কিন্তু আমি অন্য কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরি। এরপরের শাড়িতে আসি, মিষ্টি কালার, খুব মিষ্টি কালার গ্রিনটা, এবং এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, সফট, মানে লাউডনেস নেই শাড়িটার মধ্যে, এটা হচ্ছে 11 নম্বর ভাবে যাচ্ছে, আর সিলভার জরিরই ব্যবহার করি, সবকটা জরি চেকে কিন্তু আমরা সিলভার জরি দেখালাম, নাম্বার 11, দাম হচ্ছে 2950, 2950, নাম্বার 12, রেডে দেখাচ্ছে একটা, 12 নম্বর শাড়ি, লালেরই দুটো শেড দিয়ে শাড়িটা বোনা হয়েছে, তার জন্য একটা ভেতরে একটা টোন অন টোন এফেক্ট পাবে, হ্যাঁ, ডার্ক রেড লাইট রেডে বোনা হয়েছে, হ্যাঁ, দামটা হচ্ছে 2950, 2950, নাম্বার 12। এবারে আসি নাম্বার 13, 13 নম্বর, ব্লুতে এটা হচ্ছে 13, এটা হচ্ছে ব্লুতে, ব্লুতে, আর সামনের রোববার আমি আর অলিভিয়া একটা স্পেশাল এপিসোড নিয়ে আসছি, সামনের রোববার আসছি আমরা, এই হচ্ছে শাড়িটা, দাম হচ্ছে 2950, সেটা দেখালাম নাম্বার 13, এবারে আসছি নাম্বার 14, লিনেনের লাস্ট অপশন এটাই, চেকসে, হ্যাঁ, আর লিনেন দেখাচ্ছে না, এবার আমি খাদিতে চলে যাব, এটা না ডার্ক পেস্তাতে দেখাচ্ছি, আর একটু লাস্ট শাড়ি যেহেতু এটা আমি একটু টেক্সচারটাও দেখিয়ে দেবো, অনেকেরই ধারণা লিনেন মানে খুব ট্রান্সপারেন্ট, একটুও ট্রান্সপারেন্ট হয় না, আমি একটু দেখাই, খুব খুব কমফোর্টেবল শাড়ি, আমার তো ভীষণ পছন্দ লিনেন, দাম হচ্ছে 2950, 2950, পুরো শাড়িটা যাচ্ছে, এটা হচ্ছে আজকে 14 নম্বর শাড়ি, নাম্বার 14 হচ্ছে ব্লাউজ, নাম্বার 15 এবার আসছে খাদি, খাদি 4250 খাদি সম্ভবত, না, হ্যাঁ হ্যাঁ 4250, এবং লাল সাদা দিয়ে শুরু করছি, এটা আমার মুখস্থ দামটা, আমার খুব পছন্দের শাড়ি এটা, 4250, ভীষণ স্মার্ট শাড়ি, একদম খাদি বাই খাদি, মানে দুটো সুতোই হচ্ছে চরকায় কাটা, চরকায় কাটা, একদিক লোয়ার ইয়ক ধরে একদম লালে গেছে, আপর ইয়কে এই যে টেম্পল এটা বুনেই গেছে, এটা কিন্তু একদম বুনুইয়ের টেম্পল, হাতে ঘোরানো কাজ, সুতো হাতে কাটা, শাড়িটাও হাতে বোনা, 4250,
নাম্বার 16 16 নম্বর ওই সেম শাড়িটাই হচ্ছে ব্ল্যাক রেডে লাল সাদাতে ছিল এটা লাল কালারে এটা কিন্তু আলাদা করে কোনো পার হয় না এইটাই সবার টেস্টের নয় যাদের টেস্টে তারা এর বাইরে বেরোবেন না 4250 নাম্বার 16 হয়ে যাচ্ছে 16 নম্বর 4250 উইথ ব্লাউজ হয়ে গেছে ব্লাউজ এবার দেখাবো নাম্বার 17 17 নম্বর এটা লিনেনের ডিজাইনটাই খাদিতে খাদিতে আনা হয়েছে লিনেনের সেই মানে তোমার টেম্পল পাড়ের টেম্পল পাড়টা এই খাদিতে আঁচলটা গ্রেতে গেছে তার মধ্যে টেম্পল আনা হয়েছে আঁচলের মাঝখানে হ্যাঁ হলুদ দু লাইনে দুটো আছে একটা রেড একটা ইয়েলো আর পাড়টা কিন্তু গঙ্গা যমুনা একদিকে হচ্ছে তসর কালার পাড় একদিকে রেড কালার আর দুদিকে টেম্পলও গঙ্গা যমুনা দিয়ে হয়েছে একটা দিকে ব্লু একদিকে রেড দামটা হচ্ছে 4150 নাম্বার 17 পুরো শাড়িটা যাচ্ছে 17 নম্বর শাড়ি 4150 এবার দেখাবো 18 নম্বর নাম্বার 18 এটাও খাদি এটাও খাদি 18 এখন আমরা পরপর খাদি দেখাবো এটা হচ্ছে 18 একদম লাইট স্কাই কালার এবং ভেতরে যাচ্ছে ফুল টিউলিপের ডিজাইনটাকে দেওয়া হয়েছে আর গায়ে না মিনে বরফি যাচ্ছে একদম আচ্ছা অলিভিয়া যে শাড়িটা পরে আছে এটা বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি দেখিয়ে দেবো অলিভিয়াকে তারপরে বলছি আপনাদের লেমন ইয়েলোর সঙ্গে ওই রকম স্কাই যাচ্ছে বর্ডারটা দাম হচ্ছে এটা 3150 নাম্বার 18 18 নম্বর রানিং এ ব্লাউজ অলিভিয়া যে শাড়িটা পরে আছে এবার অলিভিয়াকে দেখুন এটা 1350 এর মাত্র হ্যাঁ মাত্র 1350 কিন্তু পরে কি গর্জিয়াস লাগছে ওকে ভীষণ ভালো লাগছে তো এই শাড়িটা যদি কারোর পছন্দ হয় এটা তিনটে কালার অ্যাভেলেবল তিনটে কালার হ্যাঁ ব্ল্যাক ক্রিম কালার আর রয়্যাল ব্লু এরপরে দেখাবো হচ্ছে আমরা শিবরি শিবরি তো ভীষণ ডিমান্ড সব সময় হ্যাঁ 18 নম্বর 19 নম্বর থেকে আবার শিবরি আনতে পেরেছি এটা হচ্ছে 19 নম্বর নাম্বার 19 এটা হচ্ছে রেড শিবরি অ্যাকচুয়ালি রেড মানে এটা মেরুন টোন টোন এসেছে এটা তো মানে নেচারের উপরে ডিপেন্ড করে মানে যার ফলে হয়তো লালটাই এই রং চলে এসেছে এই রং হ্যাঁ এটাতে পার্টিকুলার জন্য একটা শাড়ি যেটা ধরুন এটা আপনার পছন্দ এটা সিঙ্গেল পিসি পাবে এগুলো পিস টু পিস হয় মানে এগুলো যে আর একটা সেম তৈরি হবে এরকম বলা যায় না কারণ তখন ওই ধরুন সেলাই করে জোবাচ্ছে তো এবার কখন কোথায় কিরকম ভাবে রং লাগবে এটা কেউ বলতে পারে না এটা হচ্ছে ব্লাউজ দাম হচ্ছে 2850 নাম্বার 19 19 নম্বর 2850 ওর কয়েকটা কালার অপশনস দিচ্ছি ওটা মেরুনে ছিল শিবরি সব শিবরি হচ্ছে 2850 নাম্বার 19 থেকে আমরা শিবরি শুরু করলাম এটা হচ্ছে গ্রিনে হ্যাঁ সে রামা গ্রিনে গেছে এটা এগুলো একদম 100% কটন কটন পরে ভীষণ আরাম আর প্রতিটাই কিন্তু সিঙ্গেল পিস একটা পিসের উপরে জোর দেবেন না অপশন রেখে বুকিং করুন এটা হচ্ছে নাম্বার 22850 21 21 নম্বর এটা হচ্ছে 21 আরে এই ইয়েলোটা খুব মিষ্টি একটা ইয়েলো এটা হচ্ছে 21 আঁচল খুব সুন্দর আঁচলের নিজস্ব একটা উইভিং তো থাকছে হ্যাঁ খাদি কটনে যেরকম একটা উইভিং থাকে এটা হচ্ছে 21 এটা বডিটা শাড়িটা অ্যাক্ট হয়ে যাচ্ছে তারপরে সফট ইয়েলো লেমন টোনের ইয়েলোটা 21 দেখাচ্ছি পাতিলেবুর রং যেটা একদম 2850 এবার দেখাবো 22 22 নম্বর শাড়ি লাস্ট অপশন এটাই ছিল ফ্রেশ গ্রিন যে টোনটা হয় সেই টোনটা এটা হচ্ছে 22 22 নম্বর আঁচল এটা হচ্ছে গা 22 নম্বর শাড়ি নাম্বার 22 দামটা হচ্ছে 2850 2850 22 উইথ ব্লাউজ এরপরে দেখাবো 23 এবার আমরা চলে যাব অন্য শাড়িতে এইটা আমরা হ্যাঁ এবং এটা আমরা দেখিয়েওছিলাম আগে স্লেট কালার একটা দেখালাম সেটাই কাস্টটা একটু কম তার থেকে হ্যাঁ এটা 2500 টাকা দাম 2500 2000 লাল সাদাতে গেছে আঁচল মানে একটা লাল সুতো একটা সাদা সুতোতে তার মধ্যে টিউলিপ ডিজাইন আর বডিটা হচ্ছে গঙ্গা জল কালার একদম গঙ্গা জল কালার তার মধ্যে বরফি মিনে মানে মিনে বরফি করা হয়েছে আর দুদিকে গঙ্গা জল কালার যমুনা পার গেছে পুরো শাড়িটা একভাবেই যাচ্ছে 2500 টাকা দাম গেছে ব্লাউজ নাম্বার 23 2500 24 কালার অপশনস দিচ্ছি এটা কিন্তু মেরুনের সাথে ডার্ক ব্লু 24 নম্বর শাড়ি নাম্বার 24 সেম ডিজাইন যেটা আমি আগে যে শাড়িটা দেখালাম হ্যাঁ সেটারই ওটাতে গঙ্গা যমুনা পাড় ছিল এটাতে কিন্তু গঙ্গা যমুনা পাড় নেই আর এই কালারটা না মিডনাইট ব্লু একদম
এটা হচ্ছে 2500 পান্না সবুজের সাথে ডার্ক ব্লু গেছে আর বডিটার মধ্যে মিডনাইট ব্লু সুতোর সঙ্গে সবুজ সবুজ দিয়ে পান্না সবুজ অফ কালারটা আর তার মধ্যে লাল আর হলুদের মিনে হচ্ছে বড়চিতে দারুণ লাগছে শাড়িটা এটা না একটা লাল ব্লাউজ দিয়ে পরো হ্যাঁ আরো বেশি ফুল ভীষণ ব্রাইট করবে এই নিজের ব্লাউজটা তো ব্লুতে ব্লুতে গেছে দাম হচ্ছে 2500 এটা হচ্ছে 26 নাম্বার 26 2500 ওই ডিজাইনের লাস্ট শাড়ি এটা 27 এ এটাও কিন্তু খুব সুন্দর অষ্টমীর অঞ্জলি যারা একটু অন্য কিছুতে দিতে চাইছেন এই শাড়িগুলো তারা ট্রাই করতে পারেন একদম একটু অন্য কিছুতে অষ্টমীর অঞ্জলি এটা আঁচল বডিটা একদম মিল্ক হোয়াইটে দুদিকের পার্কিং একদিকে লাল একদিকে সবুজ গেছে এবং দামটা বলে দিই এটা হচ্ছে 26 এটা হচ্ছে 27 27 নম্বর 2500 2500 গ্রিনে গেছে ব্লাউজ এবার দেখাবো 28 মধ্যমণি মাছ হ্যাঁ আর দেখাতে গিয়ে মনে পড়লো আমার অনেক কাল পড়া হয় না আমার একটা ব্ল্যাকে আছে এটা আমি দুটোই এনেছি এটা পাওয়াও যাবে হ্যাঁ আরও কালারে পাওয়া যাবে না এই দুটো অপশনই রয়েছে মানে এর ডিমান্ড এত ছিল বলে আমি আবার বানানো হয়েছে কিন্তু বানাতে দুটোই পেরেছি এখন আপাতত এই হচ্ছে শাড়িটা মধ্যমণি মাছ লালের মধ্যে যাচ্ছে এটা লাল বডিতে মাছ হ্যাঁ ব্ল্যাক আঁচলে একদম আর এর অপোজিটটা তুমি দেখাবে আবার এর ব্লাউজ পিস আছে এবং দামটা হচ্ছে 2350 28 নম্বর এটা কালো এটা ব্ল্যাক বডি তো এটা রেড বডিতে মাছ ছিল এটা হচ্ছে ব্ল্যাক বডিতে মাছ এই হচ্ছে শাড়িটা দাম হচ্ছে 2350 নাম্বার 29 29 নম্বর উইথ ব্লাউজ 2350 এবার দেখাবো 30 নম্বর ভীষণ স্মার্ট শাড়ি আমার তো মনে হয় এই শাড়িটার সঙ্গে একটু সুন্দর করে ব্লাউজ পরুন একটু জুয়েলারিটা পরুন ঠিক ঠিক জুয়েলারি সাজটা কিন্তু পুরোপুরি বদলে যাবে এটাতে কিন্তু কালার ছোঁয়া রয়েছে আঁচলে যেটা দেখছেন চুড়ি বা নিচে পম্পম তারপরে জিগজ্যাগ বা যে চুড়ির পাড়টা দেখছেন সেটা কিন্তু পুরোটাই কালোতে গেছে পাড়ে ওইখানের পাড়েও কালো সুতোই ব্যবহার হয়েছে আর নিচের তোমার দিকে লাল পাড় গেছে একদম এটা হচ্ছে লাইট তসর বলতে পারো চিকুর পালপের টোন বলতে পারো এবং এটার দামটা হচ্ছে তোমার 2150 বডিটা কিন্তু পুরো প্লেন গেছে এটা এটা তোমার হচ্ছে 31 নম্বর শাড়ি নাম্বার 30 হ্যাঁ 31 এটা 30 হ্যাঁ 30 নম্বর দাম হচ্ছে 2150 ব্ল্যাকে গেছে ব্লাউজ ওর কয়েকটা কালার অপশন এটা হচ্ছে লাইট খাকি খাকি মানে খাকি সুতো সাথে নীল সুতো গেছে পারে পারে আর বডিতে সাদা সুতো গেছে মানে একদিকের পার খাকির সঙ্গে লাল একদিকের পার খাকির সঙ্গে নীল লাল ওটা অরেঞ্জ ঘাসা লাল হ্যাঁ মানে লালটা গিয়ে ওই খাকির সঙ্গে মিলে এই টোনটা এসেছে আর অরেঞ্জ টোন কুচিতে এই যে লাল আসছে হ্যাঁ লাল সুতো খাকির সাথে যাওয়ার জন্য একটা অরেঞ্জ টোন এসেছে এটা হচ্ছে ব্লাউজ দাম হচ্ছে 2150 31 নম্বর এটা তো সাদা কালো সাদা মানে এটাও সেই কোরা কালার আর কোরা হ্যাঁ মিল্ক হোয়াইট না বাটারস্কচ আইসক্রিমের কালার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে একদিকে এটা গঙ্গা যমুনা পা গঙ্গা যমুনা একদিকে লাল একদিকে কালো গেছে দাম হচ্ছে 2150 যাচ্ছে 32 নম্বর 2150 এর বডি কিন্তু প্লেন থাকে আসলেই যেটুকু কাজ পাচ্ছেন আপনারা এবার আসবো 33 তো সি রামা গ্রিন বাট একটা সাদা সুতো যাওয়ার জন্য টোনটা লাইট টোন হয়ে গেছে এটা হচ্ছে একটা লাইট সি গ্রিন কালোর ছোঁয়া রয়েছে এটাতে কিন্তু কালোর ছোঁয়া নেই নীলের সাথে এবার দেখাবো 34 34 নম্বর নাম্বার চন্দন কালারে গেছে গঙ্গা যমুনা পার নাম্বার 34 আপারিওকে কিন্তু ব্লু পার গেছে ব্ল্যাক না এটা এটা হচ্ছে 34 নম্বর 2150 উইথ ব্লাউজ আর লাস্ট শাড়িতে যাব আজকের এপিসোডের লাস্ট শাড়ি 35 নম্বর লাল সাদা দিয়ে শেষ করছি শেষ করতে হবে একদম অষ্টমী আসছে এসেই তো গেল এই কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিন
তারপরে দুর্গাপুজো, দেখতে দেখতে একটা বছর ঘুরে গেল না? আসলে দেখছেন গিচার ব্যবহারও কিন্তু রয়েছে ফুলের, মানে ওই কেটে সুতোর ব্যবহার আর কি। বডিটা একদম মিল্ক হোয়াইটে গেছে, তার মধ্যে সবুজ। যারা না লাল পরবো না এমন নয়, কিন্তু লালের আধিক্য চাই না, এই শাড়িটা তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। আঁচলে একটুখানি লালের জাস্ট হালকা ছোঁয়া আছে, আদারওয়াইজ কিন্তু পুরো শাড়ির মধ্যে সবুজ আর হলুদের ব্যবহারটা রয়েছে, একদম ক্রিম কালারের সাথে। আর এই হচ্ছে ব্লাউজটা, দাম হচ্ছে 2000, 35 নম্বর শাড়ি 2000। আমরা আজকে 1 থেকে 35 শাড়ি দেখলাম, কিন্তু বিভিন্ন দামে দেখলাম, তাই যখন বুকিং করবেন নাম্বারটা একদম মানে খুব মাইনরলি বলবেন শাড়ির নাম্বার, চলে আসুন। এটা বিরাটি একদম মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন, মানে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট উল্টো দিকেই হচ্ছে আবরণ, একদম রাস্তার উপর। আশাটা নিশ্চিত করতে হবে আপনাদের, গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের।